নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। 3 চামচ পরিমাণ বাটার এবং 100 গ্রাম পরিমাণ তাল মিশ্রি গুঁড়ো করে একসাথে মিশিয়ে নিলাম। আজকের পর্বের রেসিপি, বাচ্চাদের জন্য হোমমেড স্বাস্থ্যকর বিস্কিট। বাটার এবং তাল মিশ্রির গুঁড়ো খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পর বড় কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এরপরে এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ঠিক এইরকম একটি মন্ড তৈরি করে আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিলাম। অপরদিকে 150 গ্রাম পরিমাণ ওয়ালনাট, কাজু, আমন্ড গুঁড়ো করে নিলাম। এই গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুট আটা এবং বাটারের মিশ্রণের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিলাম। এরপর এই তৈরি করে রাখা মন্ড থেকে নিজের পছন্দ মতো শেপে এরকম চ্যাপটা চ্যাপটা করে বিস্কিট গুলো গড়ে নিলাম। এরপর আগে থেকে গরম করে রাখা কড়ার উপর স্ট্যান্ড বসিয়ে বিস্কিটের পাত্রটা রেখে লো ফ্লেমে 40 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এইরকম ছোট বাচ্চাদের জন্য হোমমেড বিস্কিট। বিস্কুট গুলো কিরকম ক্রিস্পি হয়েছে আমি একখানে বিস্কুট ভেঙে দেখিয়ে নিচ্ছি। দেখো, এই বিস্কিটের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। অনুরোধ রইলো, ভালো থাকো। বাচ্চা কি সুন্দর মজা করে খাচ্ছে।